বিআর চোপড়ার টেলিভিশন সিরিজ মহাভারত আসার অনেক আগে যে মানুষটির হাত ধরে বাঙালি মহাভারতকে চিনতে শিখেছে তিনি হলেন কাশিরাম দাস। এই কাশিরাম দাসই প্রথম সংস্কৃত মহাভারতকে বাংলায় অনুবাদ করেন এবং কাশিরাম দাসের মহাভারত, যেটা কাশিদাসী মহাভারত নামেই আমাদের কাছে খুব পরিচিত, সেটা কিন্তু মহাভারতের আক্ষরিক অনুবাদ নয়, অনেকটা ভাবা অনুবাদ বলতে পারেন। মানে অরিজিনাল যে মহাকাব্য ছিল তার সঙ্গে নিজের মতো করে পদাবলীর আকারে উনি রচনা করেছিলেন চারটি পর্ব এবং সেটাই আপামর বাঙালির কাছে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। আমরা যদিও সেটাকে কাশিদাসী মহাভারত বলে জানি, কিন্তু অ্যাকচুয়ালি উনি নাম দিয়েছিলেন ভারত পাঁচালী। তো সেই ভারত পাঁচালীর স্রষ্টা কাশিরাম দাস সম্বন্ধে খুব একটা কিছু জানা যায় না, শুধু এইটুকু জানা যায় একসময় তিনি আবাসগড়ের জমিদার বাড়িতে, মানে আবাসগড় হচ্ছে মেদিনীপুরে, সেখানকার জমিদার বাড়িতে তিনি শিক্ষকতা করতেন এবং তিনি ছিলেন সংস্কৃতে মহাপণ্ডিত। তো সেখানে দেখা যেত যে সংস্কৃতে মহাভারত পাঠ হতো, বিভিন্ন পণ্ডিতরা আসতেন এবং কথক ঠাকুররা আসতেন এবং সংস্কৃতে মহাভারত নিয়ে আলোচনা এবং পাঠ সব কিছুই হতো। তখনই তার মাথায় আসে যে সংস্কৃতে যদি মহাভারত থাকে তাহলে সেটা আপামর বাঙালির কাছে সেটা পৌঁছবে না, কারণ সংস্কৃত দেবভাষা, সাধারণের মধ্যে সংস্কৃত ভাষার প্রচলন নেই, সেই শিক্ষাও নেই। সেই থেকেই তিনি প্রথম উৎসাহ পান যে মহাভারতকে বাংলায় অনুবাদ করেন এবং মহাভারতের চারটি পর্ব উনি বাংলায় অনুবাদ করেন। এই কাশিরাম দাস সম্বন্ধে শুধু এটুকু জানা যায়, তার নিজের লেখাতেই যেটুকু আছে সেটা থেকে জানা যায়, তিনি পূর্ব বর্ধমান জেলা কাটোয়ার কাছে বা দাঁইহাট শহরের কাছে সিঙ্গি গ্রামে তার বসতবাটি ছিল এবং আজও সিঙ্গি গ্রামে এলে সেই বসতবাটি দেখা যায়। এবং ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে সিঙ্গি গ্রামে কাশিরাম দাসের জন্মভিটাতে আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে বাড়িটা দেখছেন সেটাই হচ্ছে কাশিরাম দাসের জন্মভিটা, এখানেই তিনি জন্মেছিলেন। এবার এই জায়গাটায় কিন্তু বিশেষ কিছু আর অবশিষ্ট নেই, এখন আমি যা দেখছি বিশেষ কোনো মেনটেন্যান্স নেই, ঝোপ জঙ্গল হয়ে আছে, কিন্তু যতই হোক এটা একটা ঐতিহাসিক জায়গা। সেই 1650 সালে কাশিরাম দাসের জন্ম হয়েছিল আনুমানিক, সেই সময় থেকে এই জায়গাটা কিন্তু এখনও এক্সিস্ট করছে এবং এটাই তার ভিটে। তো এবারে আমি একটু ডিটেলে এই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিঙ্গি গ্রামে একটি গলির মধ্যে এই কাশিরাম দাসের বসতবাটি, চট করে চোখে পড়বে না, গ্রামের ভেতরে রাস্তায় ঢুকতে হবে। মূল রাস্তার উপর একটি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তা ধরে ঢুকে একটু ভেতরে এলে কাশিরাম দাসের বসতবাটির দরজাটি চোখে পড়ে। এবার আমি একটু দেখাচ্ছি প্রবেশপথ কীরকম এবং ভেতরটা কীরকম দেখতে। এই গলি দিয়ে গেলে এই পাতলা দরজাটি যেটা চট করে চোখে পড়বে না, সেটাই হচ্ছে কাশিরাম দাসের বাড়ি। উপরে এখানে লেখা রয়েছে মহাভারতের রচয়িতা মহাকবি কালিদাস কাশিরাম দাসের জন্মভিটা, আর এটা আপাতত মেনটেন করছেন কাশিরাম দাস স্মৃতিরক্ষা কমিটি। আর এটাই যে জন্মভিটা, তার পরিচয় হিসেবে নিচে একটি কাশিরাম দাসের মহাভারত থেকে একটি পদ এখানে রয়েছে, যেখানে উনি বলছেন, দ্বাদশ তীর্থেতে যথা বহে ভাগরথী, কায়স্থ কুলেতে জন্ম বাস সিঙ্গি গ্রাম, প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম। এটাই ওনার জন্মভিটার পরিচয়। ভাগীরথী নদী একসময় এখানে কাছে ছিল, এখন দূরে সরে গেছে দাঁইহাটের কাছে। এবার আমি এই দরজা দিয়ে ভেতরে ঢুকছি। এখানে একটু একফালি জায়গা গলি মতো, পাশে অন্যান্য বাড়ি রয়েছে। এখানে আরেকটি দরজা, তার উপর আরেকটি ফলক রয়েছে কারুর স্মৃতিতে। এবং এই কাঠের দরজা দিয়ে ভেতরে ঢুকলে এই হচ্ছে কাশিরাম দাসের জন্মভিটা। হ্যাঁ, এইখানে স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে এখানে একটা মন্দির করা হচ্ছে যতদূর আমি বুঝেছি, একটি স্মৃতি মন্দির তৈরি করার প্রচেষ্টা হচ্ছে। আর এই সোজা এগিয়ে গেলে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওনার ভিটে, যেখানে উনি থাকতেন, যদিও সেটার আর বিশেষ কিছু অবশিষ্ট নেই, এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাও এখানে একটা দেওয়ালের গায়ে একটা আর্চড ইয়ে দেখা যাচ্ছে, এককালে এইটা কি এককালে খোলা ছিল? হ্যাঁ, এটা একটা দরজা, যদিও এখনও ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই
এটাই সম্ভবত বেরোনোর দরজা ছিল। পাশে একটা কুলুঙ্গি, এইটা এইটা আমরা শুনেছি যেটা সাধনা করতেন, এইটা এই যে খালপাড়া আছে, হ্যাঁ এইটা আমরা যেটা শুনেছি মানে ঠাকুর আচ্ছা, এইগুলো সমস্ত হচ্ছে ঘর। এখন পাঁচিলগুলো ভেঙে গিয়ে আলাদা করে বোঝা যাচ্ছে না, কিন্তু একসময় আলাদা আলাদা করে এগুলো ঘরের মতো ছিল, ঘরই ছিল, হ্যাঁ ঘরই ছিল। এবং মোটামুটি এখানে যতটুকু জানা যায় আর কি, এখানেই বসে কাশিরাম দাস সাধনা করতেন এবং তার যা রচনা এবং ইয়ে সব মোটামুটি এই জায়গাতেই হয়েছে। ভিটে হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন এই পাঁচিল আর ইয়ে ছাড়া, এখানে একটা যেমন জানলার মতো দেখা যাচ্ছে, এটা বন্ধ আর এখানে যে, হ্যাঁ এখানে এই এটা ফ্লোর ছিল, ঠিক এটা ঘর ছিল, কিন্তু এখন আর এইভাবে চিনতে পারা খুবই মুশকিলের কাজ। এখন জাস্ট একটু আন্দাজ পাওয়া যায়, এই এইটা পুরনো কনস্ট্রাকশন, তাই তো, এটা অনেক পুরনো কনস্ট্রাকশন। তো এইখানে এই দরজা আর তার পাশে এটি, আর এই হচ্ছে পুরো চত্বর। যদি ইতিহাসের খুব বেশি আর কিছু অবশিষ্ট নেই, কিন্তু এখানে একটা প্রচেষ্টা চলছে তার একটা স্মৃতি মন্দির তৈরি করে এটা স্মৃতি রক্ষার বন্দোবস্ত করা, লোকজনদের জানানো যে এখানে এরকম একটা ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। তো গ্রামের মানুষরাই চেষ্টা করছেন একটি স্মৃতিরক্ষা কমিটি গড়ে, যাতে কাশিরাম দাসের যে ইতিহাস সেটা প্রচার পায়। আপনার একটু যদি নামটা? আমার নাম শেখ কামারউদ্দিন। আচ্ছা, আপনি এখানকার শিক্ষক এবং যে স্মৃতিরক্ষা কমিটি রয়েছে কাশিরাম দাসের তাতে? আমি বিরোধী ছিলাম, এখনো স্মৃতিরক্ষা কমিটির সঙ্গে যুক্ত আছি। তো এখন আপনারা কি কি কার্যকলাপ বা কি প্রচেষ্টা করছেন যাতে এই ইতিহাসটা বেঁচে থাকে? বা ইতিহাস করে যদি জীবন্ত ইতিহাসই নতুন করে বাঁচানোর কিছু নেই, বাংলার ঘরে ঘরে সমাদৃত কাশিরাম দাসের মহাভারত একদম। তথাপি আমরা প্রতি বছর এখানে ওর স্মরণে এই স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে স্মরণোৎসব মেলা পাঁচ দিন ব্যাপী করে থাকি। বিভিন্ন গুণীজন এই গ্রামে আসেন, সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা ইত্যাদি হয় আর সবকিছুই হয়। গত দুই বছর এই লকডাউনের কারণে এবারও করার একটা প্রচেষ্টা। এটা কোন সময় হয়? এটা মাঘি সংক্রান্তিতে হতো, ওই আপনার পুরোটা তো আমরা জানতে পাই না, ওনার ছেলে এই কাশিরাম দাসের বাড়িটা বিক্রি করেছিলেন বা ওর বংশধর, সেই যে দলিল যেটা যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদে এখন জমা রয়েছে, সেই দলিল বর্ণনায় রয়েছে ওই বাড়ির পশ্চিম দিকে রাস্তা, অর্থাৎ রাস্তা আপনি প্রবেশ করেছেন, ওর বাড়ির পশ্চিম দিকে কলু বাড়ি, সেই কলু বাড়িতে এখনো তারা বসবাস করছেন, কলুরাই বসবাস করছে। আচ্ছা, এর বাড়িতে পূর্ব দিকে বামুন বাড়ি, এখনো বামুনরা বসবাস করছে। আচ্ছা, মানে দলিল তৎকালীন সময় দাগ নম্বর ছিল না, ওই রেফারেন্স দিয়ে বোঝানো হতো যে এখানে এই আছে ওখানে ওই আছে ওইভাবে। এবং ওর একটা এখন এই বাস্তু ভিটা যেটা, এটা কাশিরাম দাসের নামে রেকর্ড আছে, অল্প রেকর্ড আছে, সবটা অস্বাভাবিক যেহেতু হস্তান্তরিত হয়েছে, অনেকে কেউ রেকর্ড করে নিয়েছে। তারপরে একটা পুকুর আছে, সেটা কেশে পুকুর, সেটাও কাশিরাম দাসের নামে রেকর্ড আছে, এত শত পুকুর মাঠের দিকে রয়েছে। এবং ওর বর্ণনায় যেটা পাওয়া যায়, অগ্রদীপের গোপীনাথের বাম পদতলে নিবাস আমার সেই শ্রীচরণ কমল, অগ্রদীপ ঠাকুর আমাদের গ্রামের এদিকে তার বাম দিকে আমি ছিলেন। একটু আগে লিখেছেন ওখানে জগৎমঙ্গল কাব্য, দেখেছেন ওর ভাইয়ের রচনা করা, সেখানে জগৎমঙ্গল কাব্য ওনার ভাই উল্লেখ করেছেন যে আমার এইখানে বাড়ি ইন্দ্রাণী পরগনাতে, ঘর পূর্বা পরিস্থিতি ইন্দ্রাণী পরগনার পূর্ব দিকে অবস্থান করছে সিঙ্গি গ্রাম, তার পাঁচ দিন বইসে ভাগীরথী, এইসব কথাগুলো সবই দলগুলো আছে। স্থানীয় মানুষদের মুখে শুনলেন এনারা সবাই চান এই জায়গাটার উন্নতি ঘটুক এবং এটাকে যেভাবে আছে সেভাবেই, মানে ভেঙে চুড়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে বটে, কিন্তু এরকম আধুনিক কনস্ট্রাকশন নয়, যেভাবে আছে সেভাবেই যদি সংস্কার করে একটা হেরিটেজ প্লেস হিসেবে এটাকে তুলে ধরা যায়। তো এখানকার স্থানীয় যারা মানুষ আছেন যারা এনার সঙ্গে যুক্ত, তারা সবাই কিন্তু তাই চাইছেন। যদিও এখনও সরকারি পর্যায়ে বিশেষ কোনো উদ্যোগ চোখে পড়েনি, কিন্তু অবশ্যই এটা একটা ঐতিহাসিক স্থান, বাঙালি সংস্কৃতির একটা বিরাট অংশ কিন্তু এখানে উৎপত্তি হয়েছিল।
কাশিদাসী মহাভারত মানে একটা বাংলা সাহিত্য বলুন বা যাই বলুন, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট ব্যাপার সেই সময়ের নিরিখে। তো যদি সিঙ্গি আসেন অবশ্যই এই কাশিরাম দাসের ভিটে দর্শন করে যাবেন। দর্শন করে যাবেন বলতে দর্শনীয় কিন্তু কিছু নেই এখানে, একেবারেই যেরকম দেখালাম ভাঙাচোরা একটা ঘর আর কিছু জঙ্গলে ভরে যাওয়া জমি ছাড়া আর কিচ্ছু দেখতে পাবেন না। কিন্তু এর মধ্যে যে ইতিহাস আছে এটা একটা ফিল করার ব্যাপার, যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে 1650 খ্রিস্টাব্দে একজন মানুষ জন্মেছিলেন এবং তিনি যে কাজটা করে গিয়েছিলেন আজও তার রেলিভেন্স রয়েছে এবং আজও সেটা মানুষে পড়ে, এটা একটা বিরাট ব্যাপার। আর সেই সময় যে চর্যাপদ সাহিত্য, সেই সাহিত্যের জন্য এটা কিন্তু একটা বিরাট মাইলস্টোন বলা যেতে পারে। তো সেই ইতিহাস দেখার জন্য, সেই ঐতিহ্য দেখার জন্য এখানে এসে একবার অন্তত দেখে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।